হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহর রশস্র মতে যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আর আমি ভীষণই ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের এপিসোডে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভ্যানিলা ক্যাক ভ্যানিলা কেক ডেকোরেশন রেসিপি শেয়ার করতে চলে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে একদম সহজ পদ্ধতিতে মাত্র একটি ডিম দিয়ে তাও আবার ইলেকট্রিক বিটার ছাড়া ওভেন ছাড়া কেক তৈরি করে দেখাবো ইলেকট্রিক বেটার ছাড়া আবার ক্রিমও তৈরি করে দেখাবো ইলেকট্রিক বেটার ছাড়া তো আশা করি আমার আজকের এই রেসিপি যদি আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত হুবহু ফলো করেন তাহলে খুব সহজ পদ্ধতিতে আপনারা ইলেকট্রিক বিটার ছাড়া আর ওভেন ছাড়া একটি কেক ডেকোরেশন করতে পারবেন আপনারা যদি কেক তৈরিতে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে আমার রেসিপিগুলো দেখে আসবেন আগের রেসিপিগুলো তাহলে ইনশাল্লাহ আপনারা খুব সহজ পদ্ধতিতে কেক তৈরি করতে পারবেন এবং কেক ডেকোরেশন করতে পারবেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে আর একটু হেল্পফুল হয় তাহলে প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি সিলেকশন করে রাখবেন পরবর্তী সব ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন তাহলে চলুন আমরা রেসিপির মূল প্রিপারেশান চলে যাই তো এখানে আমি দেখুন একটি শুকনো বাটে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের ওয়ান থার্ড কাপ প্যাকেটের আটা নিয়ে নিয়েছি এক চা চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি হাফ চা চামচ বেকিং পাউডার অ্যাড করেছি সব কিছু একসাথে চামচের সাহায্যে মিশিয়ে আমি এখন এক পাশে রেখে দিয়েছি তো এখানে দেখুন আরেকটি শুকনো বাটে নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা একটি বড়ো সাইজের ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে ভেঙে কুসুমটা আলাদা করে নিয়েছি তারপর এখানে এক চিমটি লবণ অ্যাড করেছি একটা উইক্সের সাহায্যে প্রথমে কিছুক্ষণ এইভাবে ফেটিয়ে নিয়েছি তারপর সেমভাবে যেভাবে আমরা ডালগুটি সেমভাবে একটু বিট করে নিচ্ছি এইভাবে সামান্য একটু বিট করতেই আপনারা দেখতে পাবেন যে খুব সহজে কিন্তু ফোম হয়ে যায় যেটা ইলেকট্রিক বিটার দিয়ে করতে আমার কাছে অনেক বেশি সময় লেগে যায় এটা আমার মনে হয় আর কি পার্সোনালি তো দেখুন কথা বলতে বলতে একদম ফোম হয়ে গেছে এখন এখানে আমি মেজারমেন্ট কাপের ওয়ান থার্ড কাপ চিনি অ্যাড করে দিয়েছি প্রথমে কিছুক্ষণ আমি মিশিয়ে নিয়েছি তারপর সেমভাবে আর একটু বিট করে নিচ্ছি এই যে দেখুন সামান্য একটু বিট করতে একদম ক্রিমি হয়ে গেছে এই যে কত বেশি পমি হয়েছে আশা করি আপনারা সেটা দেখে বুঝতে পারছেন আর চিনিটা কিন্তু মিল্ড হয়ে যাচ্ছে এখন এখানে কুসুমটা অ্যাড করে দিয়েছি আর একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এক টেবিল চামচ এখানে আমি তেল সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি তারপর ওয়ান ফোর চা চামচ ভ্যানিলা এসেন্স এখানে আমি দিয়ে দিয়েছি তো ডিমের ফোমটা কত বেশি পারফেক্ট হয়েছে দেখুন আপনারা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন ইলেকট্রিক বিটার ছাড়া হ্যান্ড উইজ দিয়ে ডিমের ফোম করলেও কিন্তু অনেক বেশি সুন্দর হয় আর ক্যাকটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয় অনেকই স্পঞ্জি হয় ডিমের ফোম যখন রেডি হয়ে গেছে এখন এখানে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করছি প্রথমে কিছুটা শুকনো উপকরণ দিয়ে মিশিয়ে নিয়েছি খুবই আলতো হাতে মেশাতে হবে অনেক বেশি জোরে জোরে চাপাচাপি করে কিন্তু মেশানো যাবে না বা উল্টাপাল্টাভাবে কিন্তু কোনোভাবে মেশানো যাবে না তো এইটুকু শুকনো উপকরণ আমি দুই থেকে তিনবার এখানে অ্যাড করেছি এখন এখানে আমি এক টেবিল চামচ নর্মাল পানি অ্যাড করে দিয়েছি আর একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন একটা স্মুথ ব্যাটার কিন্তু তৈরি করে নিতে হবে তারপর এখানে এক চা চামচ দিয়ে দিয়েছি একদম ফুটন্ত গরম পানি এতে করে এই কেকটা খুবই সফট হবে আর মাঝখান থেকে একটু কিন্তু ডেবে যাবে না বা চুপসে যাবে না তো দেখুন কথা বলতে বলতে এই যে কেকের ব্যাটার একদম রেডি হয়ে গেছে আমি উলটি পাল্টি ব্যাটার কনসিস্টেন্সি আপনাকে একটু দেখিয়ে দিয়েছি তারপর দেখুন এখানে আমি তিন ইঞ্চি সাইজের একটি কেকের মোল নিয়ে নিয়েছি নিচে সাধারণ একটি কাগজ কেটে বেছে দিচ্ছি আমি আমি কিন্তু কখনও স্পঞ্জ ক্যাক তৈরি করার ক্ষেত্রে মোল্ডের নিচে তেল ব্রাশ করি না তেল ব্রাশ করলে কিন্তু ক্যাকটা ডেবে যাওয়ার বা মূলের সাইড থেকে ছেড়ে দেওয়ার একটা চান্স থাকে তো সেজন্য তো আমি কয়েকবার ট্যাপ করে নিয়েছি চুলায় একটি প্যান বসিয়ে নিচে কয়েকটি কাগজ আরেকটি অ্যাস্ট্যান্ড বসিয়ে দিয়েছি তারপর ক্যাকের মূল দিয়ে উপর থেকে সিলভারের একটি ঢিস দিয়ে এইভাবে ডেকে দিয়েছি আর আমি প্যানটাও কিন্তু সিলভারের ইউজ করেছি চুলার আঁচটাকে মিডিয়াম টু লো আছে রেখে আমি বিশ মিনিটের জন্য বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য বেক করে নিচ্ছি ওইদিকে ক্যাকটা বেক হতে থাক এদিকে আমি ক্রিম তৈরি করে নিচ্ছি তো এখানে আমি একদম বরফ ঠান্ডা ক্রিম নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ যেহেতু আমি হ্যান্ড উইস দিয়ে ক্রিমগুলো তৈরি করব তো সেজন্য একটা হ্যান্ড উইস নিয়ে নিয়েছি তারপর এইভাবে করে আমি ক কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি তারপর যেভাবে আমরা ডালগুটি ওইভাবে করে বিট করে নিব এইভাবে করে বিট করলে খুবই সহজে কিন্তু হয়ে যায় আপনাদের কাছে যে পদ্ধতি সহজ লাগে আপনারা ওই পদ্ধতিতে কিন্তু করতে পারেন এই যে সামান্য একটু বিট করতে অনেকে কিন্তু ফোমি হয়ে গেছে দেখুন আর কিছুক্ষণ করলে কিন্তু একদম ফোম হয়ে যাবে তো এই ক্রিমটা আমার ফোম হতে আর কি মাত্র পাঁচ মিনিট সময় লেগেছে আমি অনেক একে রেসিপিতে দেখিয়েছি কি করে হ্যান্ড উইক্স দিয়ে একদম পারফেক্টলি ক্রিম তৈরি করতে হয় তো আপনারা আমার সেই রেসিপিগুলি দেখলে কিন্তু বুঝতে পারবেন আর এমনিতে কিন্তু আলাদা আলাদাভাবে আমার চ্যানেলের রেসিপি আছে আমি কি করে হ্যান্ড উইক্স ছাড়া বা হ্যান্ড ইজ দিয়ে ক্রিম তৈরি করেছি আপনারা আমার রেসিপিগুলো দেখে নিলে তাহলে কিন্তু বুঝতে পারবেন ক্রিম কিন্তু আমাদের রেডি হয়ে গেছে তো এদিকে হচ্ছে আমরা কেকটাকে বেক করার পর যখন ঠান্ডা হয়ে গেছে তখন তিনটি স্লাইস করে কেটে নিয়েছি আর কেক দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কত বেশি সুন্দর হয়েছে তো এখন হচ্ছে ডেকোরেশন করার ফালা তো প্রথমে আমি একটা বোর্ড নিয়ে নিয়েছি কেকের বোর্ড নিচে কিছুটা ক্রিম লাগিয়ে দিয়েছি তারপর কেকের একটি স্লাইস বসিয়ে দিয়েছি তারপর শেপ দিয়ে দিয়েছি তারপর ক্রিম দিয়ে দিচ্ছি তো আপনারা অবশ্যই স্পঞ্জ কেকের মধ্যে সুগের সিরাপ দেবেন একটু বেশি পরিমাণে দেবেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে যেহেতু স্পঞ্জ কেক অনেক বেশি ড্রাই হয় একদম স্পঞ্জি হয় তো সেক্ষেত্রে একটু বেশি পরিমাণে সুগের সিরাপ দিলে খেতে জোসি এবং সফট থাকে খেতে কিন্তু ভালো লাগে একদম মুখে দিলে মিলে যায় তো ক্রিমটা হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিয়ে দিবেন যদি আপনাদের বিজনেসের জন্য হয় সেক্ষেত্রে একটু বেশি পরিমাণে ক্রিম দিতে হবে আর নিজেদের জন্য যদি হয় তাহলে ক্রিমের পরিমাণ একটু কমিয়ে দিলে কিন্তু চলবে কেকের একদম নিচে স্লাইসটা সবার উপরে দিতে হবে এতে করে কেকের ফিনিশিংটা খুবই সুন্দর আসবে আর খুব সহজে কিন্তু ফিনিশিং চলে আসবে তো আমি সব সময় কিন্তু সব ক্যাক ডেকোরেশনের সময় একদম নিচের যে স্লাইসটি আছে সেটা সবার উপরে ইউজ করি প্রথমে আমি সামান্য একটু ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নিয়েছি তারপর একটু বেশি পরিমাণে ক্রিম দিয়ে কাভার করে দিচ্ছি তো আপনারা অবশ্যই ক্রাম কোটিং করার চেষ্টা করবেন তাহলে কিন্তু ক্যাকের ফিনিশিং ভালোবাসে ক্যাক ক্যাকের মধ্যে যে ছোটো ছোটো গুটি গুটি অংশ থাকে সেগুলো কিন্তু আর উপরে উঠে আসে না এতে করে ক্যাকটা দেখতে কিন্তু ভালো লাগে আর ফিনিশিংটা খুবই সহজে কিন্তু চলে আসে আমি চারিপাশে কিন্তু কাভার করে দিয়েছি এখন হচ্ছে উপরে একটু বেশি পরিমাণে ক্রিম দিয়ে কাভার করে দিচ্ছি যে যখনই আপনারা ক্যাক ডেকোরেশন করবেন একটু বেশি পরিমাণে ক্রিম দিয়ে কাভার করার চেষ্টা করবেন তাহলে কিন্তু ফিনিশিংটা খুবই দ্রুত চলে আসবে অনেক বেশি কিন্তু সময় লাগবে না তো এই যে দেখুন আমি সামান্য এক থেকে দুইবার এভাবে ঘোরাতে কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিং চলে আসছে তো যে যে জায়গায় আমার মনে হচ্ছে যে একটু আর কি এব্রো থ্যাব্রো বা একটু ক্রিমের প্রয়োজন আছে ওই ওই জায়গায় আমি একটু ক্রিম দিয়ে আবারও সুন্দরভাবে ফিনিশিং দিয়ে দিচ্ছি কিছুটা স্টেপ বাই স্টেপ যদি আপনাদের জানা থাকে তাহলে দেখবেন কেকের ফিনিশিং আনতে খুবই সহজ খুবই অল্প সময় কিন্তু কেকের মধ্যে ফিনিশিং চলে আসে তো কী করে মাত্র দুই মিনিটেই আপনারা ক্যাকের মধ্যে ফিনিশিং আনবেন তার উপরে আমার চ্যানেলে একটি রেসিপি আছে আপনারা দেখে নিন তো কথা বলতে বলতে আশা করি আপনারা দেখে বুঝতে পাচ্ছেন কত অল্প সময় কিন্তু খুব সুন্দরভাবে কেকের মধ্যে ফিনিশিং চলে এসেছে এখন আমি বোটাকে একটু টিস্যু পেপারের সাহায্যে ক্লিন করে নিচ্ছি দেখুন এই যে খুব সুন্দরভাবে কিন্তু ফ্রিনিশিং চলে এসেছে এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি দশ থেকে বিশ মিনিটের জন্য তো আমি ফ্রিজ থেকে কেকটাকে কিন্তু বের করে নিয়ে এসেছি এখনও সেখানে আমি কয়েকটা রোজ তৈরি করে নিচ্ছি তো আমি কিন্তু এখনও খুব ভালোভাবে কিন্তু রোজ তৈরি করতে পারি না তো যেরকম পারে ওই রকমই আমি আপনাদের সাথে শেয়ার করছি যারা আপনারা নতুন আছেন তাদের অনেক বেশি উপকারে আসবে তো প্রথম প্রথম একটু সমস্যা হতে পারে তবে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে আর কি তৈরি করতে করতে একদম ঠিক হয়ে যাবে তো একটি রোজ কিন্তু আমি তৈরি করে নিয়েছি ক্যাকের উপরে এইভাবে বসিয়ে দিয়েছি তো এই ক্রিমের মধ্যে আমি কিভাবে লাল কালার এনেছি তার উপরও কিন্তু একটি রেসিপি আছে তো আমি শেয়ার করেছি আপনারা দেখে নিন তো এইভাবে করে আমি আরও একটি রোজ তৈরি করে নিয়েছি দেখুন তো তিনটি রোজ আমি এভাবে উপরে বসিয়ে দিয়েছি কেক ডেকোরেশন কেকের মধ্যে ফুলগুলো তৈরি করা তো এগুলো হচ্ছে প্র্যাকটিসের উপরে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার কাজগুলো সুন্দর হবে একদম নিখুঁত হবে যদি আপনি হঠাৎ হঠাৎ করে আর কি কেক তৈরি করেন তখন দেখবেন যে অত বেশি ভালোভাবে আপনি কাজ করতে পারবেন না কাজটা অতটা সুন্দর হবে না যদি প্র্যাকটিসের মধ্যে থাকেন তাহলে অনেক বেশি সুন্দর হবে তিনটা গোলাপ হচ্ছে আমি উপরে দিয়ে দিয়েছি আর দুইটা গোলাপ হচ্ছে আমি নিচে দিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে কিছুটা আমি ফ্রেশ ফুল গাছের পাতা নিয়ে নিয়েছি ভালোভাবে ক্লিন করে তারপর এখানে আমি ইউজ করেছি তো আপনারা চাইলে এডিবল কোনো লিপও কিন্তু এখানে ইউজ করতে পারেন আবার যদি কোনো লিপ মোল থাকে তো সেখানে চকলেট দিয়ে পাতাগুলো তৈরি করে কিন্তু দিতে পারেন কিন্তু আমি একদম ন্যাচারাল যে ফুল গাছের পাতা আছে সেটা এখানে ব্যবহার করেছি তারপর কেকের চারিপাশে এবং উপরে আমি গোল্ডেন সুটবল বল এইভাবে দিয়ে দিচ্ছি তারপর কয়েকটা গোল্ডেন লিপ দিয়ে দিচ্ছি এতে করে এই কেকটা দেখতে আরও বেশি গর্জেস লাগবে তো আমার কাছে পার্সোনালি এই কেকটা অনেক বেশি সুন্দর লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন ফাইনালি কিন্তু কেক ডেকোরেশন একদম কমপ্লিট হয়ে যাচ্ছে তো আর একটু দেখা সৌন্দর্যের জন্য প্রত্যেকটা গোলাপের উপরে আমি কয়েকটা করে হোয়াইট কালারের সুটবল দিয়ে দিচ্ছি এতে দেখতে আর একটু ভালো লাগবে আমি সব সময় চেষ্টা করি আপনাদের সাথে একদম সহজ সহজ ক্যাকে রেসিপিগুলো শেয়ার করতে যাতে করে আপনারা খুব ইজিলি তৈরি করতে পারেন অনেক বেশি প্যারা কিন্তু আপনাকে করতে না হয় অনেকেই সহজে কিন্তু আপনারা তৈরি করতে পারেন তো সেই জন্য আমি সব সময় একদম সহজ করে কেকগুলো আপনার সাথে শেয়ার করি তো আশা করি আপনারা আমার রেসিপিগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন আর যারা আপনারা কে একদমই নতুন তারা একবার আমার রেসিপি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত হুবহু ফলো করেন তাহলে দেখবেন প্রথমবারে একদম হানড্রেড পারসেন্ট পারফেক্ট হবে ইনশাল্লাহ এটা আমি কথা দিচ্ছি আজকের মতো এখানে নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাই নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ